বাই চড়েইর কি যায় আসে না বা গলে বসা বহলু থাকে। দর্শক বন্ধু, এই লোক কথা আপন অনেক সময় শুনে কিন্তু এবে আবু মিলুনি বাই চড়েইর সেই কিচিরি মিচিরি শব্দ। ধীরে ধীরে বিলুপ্ত হওয়া বসিলা বাই চড়েই ও বাই আবসা। চৈত্র মাসর প্রারম্ভে বাই চড়েই তিয়ারি করে থাকে বসা। কটক জেলার মহানদী ও চিত্রোৎপলা নদীবন্ধর দামোদরপুর, জনার্দনপুর ও গোপীনাথপুর আদি অঞ্চলে বিভিন্ন তাড়গছ এবং খজুরি গছরে দেখা অনেক বাই আবসা। আনবাক মিছি বাই চড়েইর সেই মনমতাণিয়া কিচিরি মিচিরি শব্দ, যা দেখি কবি মনরে আসে অসরন্তি ভাবনা। আসবু কাগজ কলমরে জীবন্যাস দেওয়া যত্নশীল হয়ে উঠে কবি ও ভাবুক প্রাণ। মু ডক্টর চিত্তরঞ্জন জেনা, অধ্যাপক, মহাপুরুষ অচ্যুতানন্দ মহাবিদ্যালয় নেমাল। বাইচড়েই সম্পর্কে কহিবাকু গলে বাইচড়েই প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। সে তার ছোট ছোট থন্টরে সূক্ষ্ম কারুকার্য নির্মাণ করে, তার বসাগুড়িক দোলায়মান অবস্থায় থাকে, সেতরে বর্ষা পানি পবন আদৌ কোণী প্রভাব পড়ে না। কহতি বাইচড়েইর কি যায় না বা পইলে বসা দূর থাকে। তেণু সেই কবিটি সেই ভাবুক মন নেই অনেক কবিতা মধ্যে রচনা করে। পাটুইটি সেই বাটে দিয়ে গলাবেলে সে মধ্যে মনরে আনন্দ সরস ভরি যায় তা মনরে আগুক আগেই চলে। এবং এই যে রয়েছে তাড়গছ এবং খজুরি গছ, বিশেষ করে আমার নদীকূলবর্তী অঞ্চল এবং গহীর বিলরে দেখা মিলে, এবে সেসব গছক লোক মানে অনাবশ্যক মনে করে কাটি দেওয়া এইপাই যে আমার গৃহ উপকরণ সামগ্রী এইসব গছরে মাধ্যমে তৈরি হয়েছিল, কিন্তু এবে এইসব সামগ্রী বজারে উপলব্ধ হলানি, যেপাই গছগুড়িক কটা যাচ্ছে এবং পক্ষী যে লোক জনবসতি সহ গোটে সম্বন্ধ যোড়ি হয়েছিল সে জনবসতি সে গোটে সুসম্বন্ধ লা সেসব আখ্যা মিলু না, যেপাই কি বাইচড়েই বিলুপ্ত হওয়া বসিলা। যদি জনসাধারণ এতে সচেতন হবে তাহলে বিলুপ্ত হওয়া এই পক্ষীটির বংশবৃদ্ধি হয়ে পড়ে। ঝড় বতাসু তার খাতির নথায়, পবনর সু সু শব্দরে ঝুলু থাকে বাই আবসা। পবনর সু সু শব্দ সাঙ্গক মন হৃদয় যেমিতি অপূর্ব মূর্ছনরে আন্দোলিত হেউ থাকে। বারম্বার প্রাকৃতিক বিপর্যয় সাঙ্গক জঙ্গল হ্রাস বিশেষ করে বাই চড়েই বিলুপ্তর মুখ্য কারণ বলে মত দিকে প্রকৃতি প্রেমী। মু হচ্ছে অক্ষয় কুমার দাস, সভাপতি সারস্বত সমারোহ সমিতি সালেপুর। বাইচড়েই আম সংস্কৃতি সহ জড়িত, আজ নুহ প্রায় হাজার হাজার বর্ষ তলর বাইচড়েই আম গ্রাম বিভিন্ন গ্রামের যেতে আপনি দেখবে যেতেকূলে সহর সভ্যতা গড়ি উঠবা পূর্বর বাইচড়েই বসাগুড়ি গছরে আপনি দেখবে বিশেষ ভাবে তাল গছরে বাইচড়েই বসাড়া এবং খজুরি গছরে বাইচড়েই বসাড়া ঝুলু থাকে। তো বাইচড়েই খালি খালি বাইচড়েই গোটে খালি যে আমার গোটে ছোটিয়া পক্ষীটি নুহ, সে কেবল আমার সংস্কৃতির পরিচয় এবং সে বাইচড়েই জরিয়ার বোধে আপনি দেখবে পাগর পরিবর্তন হোলা, ঋতুর পরিবর্তন হোলা, এবং বাইচড়েই আমার বিশেষ ভাবে আমা জাতি বা ওড়িয়া ওড়িশা নুহ, সমগ্র ভারতবর্ষের বাইচড়েইর এক স্বতন্ত্রতা রয়েছে। এবং বাইচড়েই কেবল গোটে ছোটিয়া ছোটিয়া পক্ষীটি নুহে, সে আমাকে গোটে জাগ্রত প্রহরী ভাবে আম সমাজকে গোটে বার্তা দেওয়া। এবং আপনি দেখবে বহু কালু আমার বাইচড়েই উপরে গোটে গীত লেখা হয়েছে। বাইচড়েই গোটে সৌন্দর্যর গোটে প্রতীক লে, এবং বাইচড়েই দেখবে বাইচড়েইর কিটিরিমিটিরি তার যে সে যে কিটিরিমিটিরি রাব সে গোটে আমাকে বিশেষ ভাবে প্রভাবিত করুলা। এবং বসন্ত ঋতু কুহতু যেকোন ঋতুরে বাইচড়েই মানুষের গোটে স্বভাব পরিলক্ষিত হোলা, যে ঋতুচক্র অনুসারে সে তাঁর দেখবে আপনার দেখবে বা খরাদিন হলে বা যেতবে ঋতুর পরিবর্তন হুয়ে বাইচড়েই কি বর্ষা আসব কি পবন আসব, বাইচড়েই মানে তাঁর জাঁপারে বাইচড়েই বর্ষা সেতবে দোহলিব এবং বাইচড়েই মানে কিচিরি মিচিরি হবে এবং এই ডালু এই এই বর্ষার সে বর্ষা দৌড়বে সেতবে জনাপড়ি না কিছু গোটে আগ গোটে বা অতাস আসব। যেতবে ছোট পিলাটি কান্দু থাকে মা বাই চড়েইর গীত গাই তার ছুয়াকু শুয়াই দেই থাকে। সে গীতরে কহে বাই চড়েই রে বাই চড়েই তো মা যাইছি গাই চড়েই, গাইরু আনিব পাকেলা বেল কোলরে শুয়াই করিব গেল। কৃষকটিয়ে হেউ অবা পথিক,
ଯେତେବେଳେ ବାଟରେ ଯାଏ ବାଇ ଚଢ଼େଇର ଶବ୍ଦ ଓ ବାଇ ଆବସାକୁ ଦେଖିଲେ ମନ ପ୍ରଫୁଲ୍ଲିତ ହୋଇଯାଏ। ସେପଟେ ଯଦି ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ଜଙ୍ଗଲ କଟା ନଯାଇ ଓ ନୂତନ ଜଙ୍ଗଲ ସୃଷ୍ଟି ହୁଅନ୍ତା ତାହେଲେ ପ୍ରକୃତିର ଏହି ବିଚିତ୍ର ସୃଷ୍ଟି ବାଇ ଚଢ଼େଇର ବଂଶବୃଦ୍ଧି ହୋଇପାରନ୍ତା ବୋଲି ପ୍ରକୃତି ପ୍ରେମୀ ମତ ପୋଷଣ କରୁଛନ୍ତି। ରାଜକୁମାର ଷଡ଼ଙ୍ଗୀ, ସମ୍ପାଦକ ଜାହ୍ନବୀ। ବାଇ ଚଢ଼େଇର ବାକି ଯାଏ ବର୍ଷା ଆସିଲେ ସେ ଦୋହଲୁଥାଏ। ବାଇ ଚଢ଼େଇ ଗୋଟେ ଏଭଳି ଜୀବ ଯିଏ ସଂସାରର ଆବଶ୍ୟକତା ରହିଛନ୍ତି। ପ୍ରକୃତିର ନିୟମ ଅନୁସାରେ ପ୍ରକୃତିର ସବୁ ଜୀବଜନ୍ତୁଙ୍କର ଗୋଟିଏ ଗୋଟିଏ ଭୂମିକା ରହିଛି। ବାଇ ଚଢ଼େଇଙ୍କ ସ୍ୱତନ୍ତ୍ର ଭୂମିକା ହେଉଛି ପ୍ରକୃତିର ସନ୍ତୁଳନ, ବର୍ଷାର ସନ୍ତୁଳନ ଏବଂ ପରିବେଶ ସନ୍ତୁଳନ ପାଇଁ ବାଇ ଚଢ଼େଇ ମାନଙ୍କର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ସେମାନେ କ'ଣ କରନ୍ତି, ତାଙ୍କର ଆବଶ୍ୟକତା ବିଜ୍ଞାନ ଅନୁସାରେ, ବିଜ୍ଞାନର ମତ ଅନୁସାରେ, ସାହିତ୍ୟର ମତ ଅନୁସାରେ ଏବଂ ପାରମ୍ପରିକ ମତ ଅନୁସାରେ ବାଇ ଚଢ଼େଇ ହେଉଛନ୍ତି ଏ ସଂସାରର ଆବଶ୍ୟକତା ଥିବା ଜୀବ, ଯିଏ ପ୍ରକୃତିର ନିୟମ ଅନୁସାରେ ବର୍ଷା, ପ୍ରକୃତି ଏବଂ ଉତ୍ତାପରୁ ରକ୍ଷା କରନ୍ତି। କିନ୍ତୁ ସେମାନଙ୍କର ସଂଖ୍ୟା ଏବେ କମି କମି ଯିବାରେ ଲାଗିଛି। ସେମାନେ ଯେଉଁ ବସାଟିଏ ବାନ୍ଧୁଥିଲେ ଡାଳ ଗଛରେ ହେଉ, ଖଜୁରୀ ଗଛରେ ହେଉ, ସେ କବିମାନଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରୁଥିଲେ, ମଣିଷମାନଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରୁଥିଲେ, ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରୁଥିଲେ। କିନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ ବାଇ ଚଢ଼େଇ ବସା ଆଉ ଦେଖିବାକୁ ମିଳୁନାହିଁ, ଡାଳ ଗଛ ମଧ୍ୟ ଧୀରେ ଧୀରେ ଲୋପ ପାଇବାକୁ ବସିଲାଣି। ଏହା ହେଉଛି ପ୍ରକୃତିର ଗୋଟେ ଅସନ୍ତୁଳନ ପ୍ରକ୍ରିୟା। ଏଗୁଡ଼ିକ ପାଇଁ ଆମେମାନେ ମଣିଷମାନେ, ସାଧାରଣ ମଣିଷମାନେ ଦାୟୀ। ଆମେ ଯଦି ଚେଷ୍ଟା ନ କରିବା ବାଇ ଚଢ଼େଇ ବସା ବଂଶ ଉଦ୍ଧାର ହୋଇପାରିବ ନାହିଁ। ତେଣୁ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର, ଆବଶ୍ୟକତା ରହିଛି ଲେଖକମାନଙ୍କ ପାଇଁ, ପ୍ରକୃତିରେ ଯେଉଁମାନେ ପ୍ରକୃତିର ଉପାଦାନ ନେଇ ଲେଖନ୍ତି ସାହିତ୍ୟିକ କବି, ସେମାନଙ୍କ ପାଇଁ ବାଇ ଚଢ଼େଇ ବସାର ଉପାଦାନ ବହୁତ। କିନ୍ତୁ ଆଜି ପୁଣି ତାଙ୍କ ଯଦି ରକ୍ଷା ନ କରାଯାଏ, ତାଙ୍କ ବଂଶକୁ ରକ୍ଷା ନ କରାଯାଏ, ତାହେଲେ ଆମ ପରପିଢ଼ି ଯିଏ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆସିବେ, ସିଏ ବାଇ ଚଢ଼େଇ ବସାକୁ କେବଳ ବହିରେ ଖୋଜିବେ, ସିନା ପ୍ରକୃତରେ ପାଇବେ ନାହିଁ। କଟକରୁ ନାରାୟଣ ଭୂୟାଙ୍କ ରିପୋର୍ଟ, ମହକ ନ୍ୟୁଜ୍।